আমি ডাক্তার ইন্দ্রজিৎ কুমার কুণ্ডু, আমি আর্থ্রোস্কোপি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, অর্থোপেডিক্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। আজ আমি কোমর ব্যথাটা এই রোগীদের সংখ্যা অনেক, কোমর ব্যথা এবং এর প্রতিকার এই সম্পর্কে কিছু বলতে চাই। কোমর ব্যথা অনেক ভেগ টার্ম, অনেক বড় বিষয়, এর মধ্যে দিয়ে স্পেসিফিক্যালি আমি দুইটা অংশের উপর কোমর ব্যথার মূল কারণ যে দুইটা, এই দুইটার উপর আলোকপাত করতে যাচ্ছি। অনুষ্ঠানটিকে খুব বড় বা ভেগ না বানিয়ে আমি আমার এই কোমর ব্যথার দুটি কারণ, নির্দিষ্ট দুটি কারণের উপর আমি ফিক্স থাকতে চাচ্ছি। তো কোমর ব্যথা, এটা কোমরে আমার কাছে একটা স্কেলিটন আছে। আমি অনেকাংশ অনেক সময় আমি দর্শকদের বোঝানোর জন্য বা আমার স্টুডেন্ট আমার ছাত্রদের বোঝানোর জন্য আমি এটা ব্যবহার করে থাকি, এই স্কেলিটন। এটা হচ্ছে হিপ জয়েন্ট, কোমর, এই সবকিছু মিলেই হচ্ছে কোমর। এটা হচ্ছে হিপ জয়েন্ট, হিপ জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট, এটা এই হাড্ডিটা এবং এই হাড্ডিটা মিলনস্থল, এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট, হিপ জয়েন্ট। এরপর পেলভিস, এই পেলভিস, পেলভিসের পেছনের দিকে এখানে আছে স্পাইন, মেরুদণ্ড, মেরুদণ্ডের নিচের দিকে এই যে স্যাক্রাম, লাম্বার ভার্টিব্রা, ভার্টিব্রা বলে মেরুদণ্ড। তো কোমর ব্যথা এখানে দুটি, আমি যেহেতু বলছি আমি দুটি বিষয়ের উপর আমি ফিক্স থাকতে চাচ্ছি, একটা হচ্ছে কোমর ব্যথা কারণ হিসাবে হিপ জয়েন্টের জন্য, হিপ জয়েন্টের জন্য কোমর ব্যথা, সেটা একটা বিষয়। আর একটা থাকতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মেরুদণ্ডের সমস্যার জন্য কোমর ব্যথা। আচ্ছা, তাহলে হিপ জয়েন্টের জন্য কোমর ব্যথা, হিপ জয়েন্টের জন্য কোমর ব্যথা এবং মেরুদণ্ডের সমস্যার জন্য কোমর ব্যথা, এই দুটি কারণ। হিপ জয়েন্টের জন্য কোমর ব্যথা, হিপ জয়েন্ট আমি বলছি এটা একটা বল অ্যান্ড সকেট, এটা যে হেড ফিমার বলে এটাকে, এখানে অস্থি সন্ধিটা হিপ জয়েন্ট, এটা ফিমার, এটা হচ্ছে হিপ। ফিমারের অগ্রভাগে আপনারা দেখতে পাচ্ছেন একটা হেড, একটা বলের মতন একটা বিষয়, বলটা একটা সকেটের মধ্যে এটা বিদ্যমান। বল এবং সকেট উভয় অংশেই নরম কার্টিলেজ থাকে, কভারিং বলে এটাকে, কভারিং, হায়ালিন কার্টিলেজ থাকে। এই হায়ালিন কার্টিলেজের কারণে হোক বা জয়েন্টের কোনো প্রদাহের কারণে হোক, হিপ জয়েন্টে ব্যথা হয়। হিপ জয়েন্টের ব্যথাগুলোর ব্যাপারে আমরা রোগীদের কাছে প্রায়শই, রোগীদের কাছে কমপ্লেইন শুনে থাকি, আমার ব্যথা গ্রোইন বলে এটাকে, গ্রোইন বাংলায় বলে কুচকি, কুচকি এই এলাকাটায় আমার ব্যথা, এই ব্যথাটা আমার উঠতে বসতে গেলে বাড়ছে, ওখানটায় ব্যথা, হাঁটতে গেলে বসে কিছুক্ষণ বসে থাকার পরে হাঁটতে গেলে আমার এই ব্যথাটা বাড়ছে, আবার এই ব্যথাটা আমি যদি যদি এখানে কিছু ব্যাপার আছে যে আমি নিচু হয়ে আমি পায়ের কোনো নখ কাটতে যাচ্ছি তখন আমার এই ব্যথাটা বেড়ে যাচ্ছে, বা আমি মোজা পড়তে যাচ্ছি তখন বাড়ছে, উঁচু নিচু জায়গায় হাঁটতে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঁচু নিচু জায়গায় উঠতে যাচ্ছি, নামতে যাচ্ছি, আপ স্টেয়ার ডাউন স্টেয়ারে আমার গ্রোয়িং পেইন হচ্ছে, সামটাইমস এই ব্যথাটা আমার সামনের দিকে দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, হাঁটু পর্যন্ত চলে যেতে পারে, চলে যাচ্ছে। এই ধরনের কমপ্লেইন গুলো, হিপ জয়েন্টের ব্যথা প্রায়শই আমাদের কাছে এসে থাকে, এবং আমরা সেক্ষেত্রে কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি, ফিজিক্যাল এক্সামিনেশন করে হিপের কিছু স্পেসিফিক, ভেরি মাচ প্রিসাইজ কিছু এক্সামিনেশন আছে, এগুলো আমরা করে থাকি, করে আমরা হিপ প্যাথোলজিটা খোঁজার চেষ্টা করি। এটা হচ্ছে হিপ জয়েন্ট। এরপরে আমি দেখাতে যাচ্ছি মেরুদণ্ড, মেরুদণ্ড এই যে হাড্ডিগুলো আমরা জানি, সবাই জানি যারা মোটামুটি সায়েন্সে পড়াশোনা করেছেন, সবাই আপনারা জানেন যে 33টা হাড্ডি থাকে, 33টা নিচের দিকে থাকে হচ্ছে লাম্বার, লাম্বার এবং 5টা লাম্বার ভার্টিব্রা থাকে, স্যাক্রাম ভার্টিব্রা। এই লাম্বার ভার্টিব্রা একটা আরেকটার মধ্যেই যে দেখা যাচ্ছে এখানে, এর মধ্যে ডিস্ক থেকে, দুটো ভার্টিব্রার মাঝখানে একটা নরম জিনিস থাকে, ডিস্ক, ফাইব্রোকার্টিলেজিনিয়াস ডিস্ক, এই ডিস্কটা পেছনের দিকে মাঝে মাঝে সরে যায়, সরে গিয়ে স্পাইনাল কর্ড এর উপরেও মাঝে মাঝে চাপ দেয়, আবার নার্ভ রুট যেটা দুই দিক দিয়ে স্পাইনাল কর্ড এর মধ্যে দিয়ে দুইটা নার্ভ রুট দুই দিকে বেরোয় এসে পায়ের দিকে চলে যায় এবং পায়ের পাতা পর্যন্ত চলে যায়।
এ ধরনের রোগীরা কমপ্লেইন করে, আমার কোমরে ব্যথা, মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা, এই ব্যথাটা আমার পায়ের পেছন দিক দিয়ে একেবারে পায়ের নিচ দিয়ে, হাঁটুর নিচ দিয়ে একেবারে পায়ের পাতা পর্যন্ত চলে যায়, যেটাকে আমরা বলছি রেডিয়েশন পেইন। রেডিয়েশন পেইনটা একেবারে পুরো পেছন পেছন দিয়ে একেবারে পাতা পর্যন্ত চলে যায়। আচ্ছা, আমি কিছুক্ষণ হাঁটলে আমার বসতে ইচ্ছে করে, আবার দেখা যায় যে আমার পাটা অবশ অবশ লাগে, এ ধরনের কিছু সমস্যা বলতে পারে। এই ধরনের রোগীদের আমরা সেক্ষেত্রে এই কমপ্লেইন শোনার পরে আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন আছে, দিস ইজ দ্যাট ইজ অলসো ভেরি মাচ প্রিসাইজ টু প্রিসাইজ এক্সামিনেশন ফর দ্য লাম্বো লাম্বার ভার্টিব্রা, লাম্বোসেক্রাল ভার্টিব্রা, লাম্বোসেক্রাল রিজন। এভাবে আমরা রোগ ডায়াগনোসিস করে থাকি এবং হিপ জয়েন্টের ব্যথা এবং মেরুদণ্ডের ব্যথা, যেটা একটা আরেকটার সাথে খুবই জড়িত, এই দুটো ব্যথা আমরা আলাদা করে থাকি। আলাদা করার পরে কিছু ইনভেস্টিগেশন আমরা দিয়ে থাকি, ইনভেস্টিগেশনের মধ্যে এক্সরে দিই, কখনো কখনো এমআরআই দিই, এটা দিয়ে আমরা এই রোগটা ডায়াগনোসিস করি। এবং রোগ ডায়াগনোসিস এর পর্যায়ে হিপ জয়েন্টের, আমি বলি হিপ জয়েন্টের মধ্যে রোগটা কিছু কিছু কি কি রোগ হতে পারে। হিপ জয়েন্টের মধ্যে আপনার ওই যে বললাম যে নরম অগ্রভাগের নরম কার্টিলেজ থাকে, এই কার্টিলেজ নষ্ট হতে পারে, যার জন্য অস্টিওআর্থ্রাইটিস বলে, এটাকে ক্ষয় ক্ষয় রোগ হতে পারে। যেমন হাঁটুতে ক্ষয় রোগ হয়, এরকম হিপ জয়েন্টের মধ্যে ক্ষয় হতে পারে। এছাড়া এভিএন নামে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য হেড অফ দ্য ফিমার, এটা হতে পারে। এছাড়া জয়েন্টের সাইনোভাইটিস হতে পারে, বা জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন প্রদাহের জন্য এই ব্যথা হতে পারে। হিপ জয়েন্টের এই ব্যথাগুলোর, এই কারণগুলোর জন্য হিপ জয়েন্টের মধ্যে ব্যথা হতে পারে। আর পিএলআইডি, যেটা মেরুদণ্ডের নিচের দিকে যে ব্যথাটা, যেটার জন্য কোমরে ব্যথা এবং যেটা পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যেতে পারে, সেটার জন্য, সেটার একটা বড় কারণ ডিস্ক প্রোল্যাপস, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, বা স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইলাইটিস, কিছু রোগ আছে মেরুদণ্ডের, এইগুলোর জন্য এ ব্যথা হতে পারে। এই দুটো ব্যথা ডায়াগনোসিস যখন আমাদের আলাদা হয়, তখন আমরা এই ক্লুগুলোর উপর ভিত্তি করে আমরা রোগের চিকিৎসা দিয়ে থাকি। যেমন কোমরে ব্যথা পিএলআইডির জন্য যদি হয়ে থাকে, পিএলআইডি বা স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইলাইটিস, সেক্ষেত্রে আমরা আমরা একটা ফেয়ার ট্রায়াল অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট বলে একটা কথা আছে, আমরা রোগীকে কিছুদিনের রেস্ট দিই, রোগীকে কিছু ব্যায়াম শেখাই দিই, পেলভিক ট্র্যাকশন দিই, এবং এনএসএআইডি দিই, যেটা হচ্ছে পেইন কিলার দিই, মাসেল রিল্যাক্সেন্ট দিই, এগুলো দিয়ে কিছুদিন পর আমরা রোগীকে আবার ফলো আপ দিই, রোগী ভালো হয়ে যায়। ভালো হয়ে গেলে মোস্ট অফ দ্য পেশেন্ট গট রিলিফ, এবং ভালো হয়ে গেলে পরবর্তীতে আমরা সেকেন্ড স্টেপ অফ এক্সামিনি ইনভেস্টিগেশন, এগুলো আমরা মোস্ট অফ দ্য টাইম দিই না। এই ট্রিটমেন্টে ব্যথা ভালো না হলে আমরা একটা এমআরআই করি, এমআরআই করে নিয়ে পিএলআইডি আছে কিনা, পিএলআইডি থাকলে কোন ধরনের পিএলআইডি, সিকুইস্টেডেড বা এক্সক্লুডেড, এই ধরনের যেটার জন্য অপারেশন লাগবে, ফেয়ার ট্রায়াল অফ কনজারভেটিভ থেরাপিতে যেটা ভালো হয় না, সেক্ষেত্রে আমরা অপারেশন প্রসিডিওরে যাই। এটা হচ্ছে আপনার মেরুদণ্ডের সমস্যার জন্য ব্যথা এবং তার চিকিৎসার আংশিক। এছাড়া আমাদের যদি হিপ জয়েন্টের জন্য ব্যথা হয়, হিপ জয়েন্টের সমস্যার জন্য যদি ব্যথা হয়, সেক্ষেত্রে আমাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশন, যেন হিপ জয়েন্টের উপর চাপ কম পড়ে, আমরা একটি লাঠি ব্যবহার করতে বলি রোগীকে, তাতে লাঠির উপর কিছুটা চাপ যায়, হিপ জয়েন্টের চাপ কমে, অস্টিওআর্থ্রাইটিস হিপ জয়েন্ট কিছুটা কমে যায়। পেইন কিলার খুব সাবধানে দিই, বয়স্ক রোগীদের ক্ষেত্রে পেইন কিলার খুব সাবধানে আমরা বিবেচনা করি, কিছু ব্যায়াম দিই। হিপ জয়েন্টের মধ্যে প্রাথমিক সমস্যা, এই সমস্ত চিকিৎসায় স্বাভাবিক চিকিৎসায় কেটে যায়। যখন এক্সরে করে আমরা দেখি যে না, আসলে ইনার এবং কমপ্লেইন অনেক বেশি থাকে, পেশেন্ট লিম্পিং থাকে, পেশেন্ট হাঁটতে পারে না, হাঁটতে গেলে কিছু ধরে হাঁটতে চেষ্টা করে, এবং এক্সরে করে দেখি খুব জয়েন্টের অগ্রভাগের যে কার্টিলেজ, সেটি অনেকটাই আঘাত, অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে গিয়েছে, অথবা এভিএন যেটা বলেছে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য হেড অফ দ্য ফিমার, সেটি ডেভেলপ করেছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা তখন ক্যাটাগোরাইজ করি, ক্যাটাগোরাইজ করে হোয়েদার অপারেশন ইজ নিডেড অর নট আমরা সে সময় সেটা ঠিক করি। এবং অপারেশন লাগলে আমরা জানি যে খুব ভালো অপারেশন প্রসিডিউর আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট, হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট, যেটি এটা বলা হয় বাংলায়, বললে অনেকে একটু ভয় পায়, সম্পূর্ণ কোমর প্রতিস্থাপন, এটি বাংলায়, কিন্তু এটি বেসিক্যালি
খুব একটা কঠিন, খুব একটা বিদঘুটে একটা বিষয় না। হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট, এটা হিপ জয়েন্টটা নষ্ট হয়ে গেলে লোড বিয়ারিং নষ্ট হয়ে যায়, রোগী হাঁটতে পারে না, এবং সেক্ষেত্রে আমরা আমি একটু আগে দেখিয়েছি এই হেড অফ দ্য ফিমারটা আমরা ফেলে দিই, এবং অ্যাসিটাবুলামের মধ্যে যে কাটিলেজ যে অংশটা কাভারিং থাকে সেটা আমরা ফেলে দিই, ফেলে দিয়ে আমরা জয়েন্ট রিপ্লেস করে দিই। টোটাল হিপ রিপ্লেসমেন্ট, টোটাল হিপ মানে অ্যাসিটাবুলামের যে কাভারিং অংশ এবং হেড অফ দ্য ফিমার ফেলে দিয়ে আর্টিফিশিয়াল প্রস্থেসিস লাগাই দিই, এবং পেশেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্টের পরে পেশেন্ট ভালোভাবে কোনো ব্যথা মুক্ত ভাবে হাঁটা চলা করে যেতে পারে। এবং অনেকাংশে আমাদের এই যে জয়েন্ট রিপ্লেসমেন্টের রোগীগুলা খুব ওরা রেগুলার ফলো আপ দেয় প্রথম দিকে, পরবর্তীতে ওদের ফলো আপ দেওয়া না, নিজেরা কিছু নিজেরা ফিজিওথেরাপি গুলো শিখে যায় এবং সেভাবে তারা সুন্দরভাবে দিন অতিবাহিত করে থাকে। ধন্যবাদ।